একাধিক দাবিতে সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ নার্সদের। হাসপাতাল চত্বরের মধ্যেই প্ল্যাকার্ড হাতে মিছিল নার্সেস ইউনিটের। ডিপ্লোমা নার্স সহ ধাপে ধাপে সকল ক্যাটাগরির নার্সদের ন্যায্য বেতন স্কেল দেওয়া, রোগী পরিষেবার স্বার্থে ওষুধ ছাটাই বন্ধ করা, কোভিড সেনাদের ওপর বঞ্চনা বন্ধ করা, হাসপাতালে নার্সদের সুষ্ঠু কাজের পরিবেশ দেওয়া সহ একাধিক দাবিতে সোচ্চার হলেন নার্সরা। সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকেই নার্সেস ইউনিটের পক্ষ থেকে বেতন বৈষম্য ও বিভিন্ন দাবি নিয়ে হাসপাতাল চত্বরেই প্রতিবাদ মিছিল হয়। প্ল্যাকার্ড হাতে নার্সেস ইউনিটের সদস্যরা প্রশ্ন তোলেন, প্রশাসন দাবির ন্যায্যতা স্বীকার করলেও দাবি পূরণ নিয়ে টালবাহানা কেন? এর পাশাপাশি নার্স নিগ্রহ বন্ধ করার দাবিও সম্প্রতি লেডি ডাফরিন হাসপাতালের নার্সের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদও জানানো হয়। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত স্তরেই আমাদের নার্সদের মানসিকভাবে অত্যাচার করা হয় এবং হ্যারাস করা হয়, আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করা হয়, যেভাবে পারে সেভাবেই মানে শোষণ অত্যাচার চলে। যে ছুটির যে অধিকার আমাদের, সেই ছুটির অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়। তো এই নিয়ে আমাদের আজকে আন্দোলন, বহু বছর ধরেই আমরা এই আন্দোলন করছি। মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী ওনারা প্রতিশ্রুতি দিয়েও আমাদের সঠিক হাল দিশা দেখাতে পারেনি, যেটাতে আমরা মানে শান্তি পাই বা যেটাতে আমরা স্যাটিসফাইড হই আর কি। অবিলম্বে নার্স কার্যক্রম পরিকাঠামো চালু করতে হবে।